দর্শকবৃন্দ, আজ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার 50 বছর পূর্ণ হলো। এই এই স্বাধীনতা আনতে গিয়ে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমাদের অনেক জীবন দিতে হয়েছে, আমাদের বীরাঙ্গনাদেরকে অনেক অন্ধকারে থাকতে হয়েছে। সেই 50 বছর পূর্তিতে আমরা যখন পৌঁছেছি, তখন এই 50 বছরের সবার জন্য, যারা আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যাদের বর্তমানকে বিসর্জন দিয়ে তারা আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছেন, সেই মহান ব্যক্তিদের জন্য, সেই শহীদদের জন্য আমার তাদের প্রতি নিবেদন করে 50 বছরের পূর্তিতে 50টি কবিতার বই যে প্রকাশিত হয়েছে, সেই বইয়ের 50টি কবিতা থেকে আমি আমার লেখা একটি কবিতা এই 26শে মার্চ উপলক্ষে, এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে, সুবর্ণ জয়ন্তীতে আপনাদের জন্য শোনাতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, এই স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তিতে সবাই একাত্ম হবেন এই আশা করছি। আমি আজও জানি না কতটা দেশপ্রেম নিয়ে মুক্তিযুদ্ধে যেতে হয়, দেশের জন্য কতটা ভালোবাসা থাকলে যুদ্ধ জয়ে নিজেকে বিলিয়ে দেয়। তোমরা ভালোবেসেছিলে এই দেশটাকে হৃদয়ের গভীরে গিয়ে, তাই যুদ্ধে গিয়েছিলে সেদিন অস্ত্র কাঁধে নিয়ে। আমিও ভালোবাসতে চাই দেশকে তোমাদের মতো করে, নিজের সবটুকু ভালোবাসা দিয়ে যেতে চাই সোনার বাংলা গড়ে। জানি না কত অশ্রু গড়িয়ে আনতে হয় স্বাধীনতা, চারিদিকে দেখতে হয় কত সীমাহীন বর্বরতা। আমি আজও জানি না কতটা রক্ত ত্যাগের বিনিময়ে আসে এই স্বাধীনতা, দিতে হয় রক্ত কত সাগর সমান। আমিও তেমনি করে ভালোবাসতে চাই যেমনি করে ওরা দিয়েছে দেশপ্রেমের প্রমাণ। ছেলেহারা মায়ের অশ্রু গড়িয়ে যায় বয়ে যে ব্যথার নদী, সেই কেউ মাপতে পারে না তার গভীরতা। আমি অনুভব করতে চাই একটু সুযোগ যদি পাই, বদ্ধভূমিতে পড়ে থাকে শত শত লাশের পাহাড়, কবর দিতে কেউ তো আসে না, সরানো ছিটানো থাকে মাথার খুলি, পরিচয়হীন মানুষগুলোর বদ্ধভূমির ঠিকানা, বাংকারের আড়ালে থাকে বীরাঙ্গনাদের অন্ধকারে বাস, আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় ওদেরই দীর্ঘশ্বাস। যুদ্ধ শিশুর জন্মের ক্ষণে আকাশে ভাসে না আজানের ধ্বনি, শঙ্খ বাজে না ওদের জন্মে, উচ্চারিত হয় না যীশু খ্রিস্টের বাণী। আমি আজও জানি না কেমন করে দিতে হয় রক্ত, দিতে হয় প্রাণ দেশটাকে ভালোবেসে। আমিও তাদের মতো করে দেশটাকে ভালোবাসতে চাই মানুষের মাঝে মিশে। সবাইকে ধন্যবাদ, সবাইকে 50 বছর পূর্তিতে, স্বাধীনতার 50 বছর পূর্তিতে, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের দেশটাকে হৃদয়ে নিয়ে আমাদের দেশের জন্য ভালো কাজ করে যাওয়ার যে আমরা অঙ্গীকারবদ্ধ হব, সবার জন্য দেশের জন্য আমাদের ভালোবাসা থাকবে এই আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।